বেশি দিন আগের কথা নয়। করোনা ভাইরাস মহামারীকালে সীমিত পরিসরে হজের সময় মক্কার পবিত্র মসজিদ আল হারাম পরিষ্কারে নিযুক্ত ছিলেন প্রায় 4,000 পরিচ্ছন্নতা কর্মী। মসজিদ সার্বক্ষণিক পরিষ্কার রাখতে 70,000 লিটারের বেশি জীবাণুনাশক আর প্রায় 1,500 লিটার সুগন্ধি ব্যবহার তো প্রতিদিনের কাজ। দিন বদলাচ্ছে, মানুষের কাজ সহজ করতে তাই মসজিদে মোতায়েন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুদিন ধরে কাজ শুরু করেছে এসব যন্ত্র। প্রাথমিকভাবে সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন 4টি যন্ত্র। মসজিদ ও আশপাশের এলাকাও পরিষ্কার করবে এসব যন্ত্র। শুষে নেবে মসজিদের ভেতরের ধুলা, কার্পেটের ময়লা, পরিষ্কার করবে মেঝে, সাধারণ সিঁড়ি ও চলন্ত সিঁড়ি। কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা ছাড়াও মদিনার মসজিদে নববীতেও চালু করা হবে এই সুবিধা। ইসলাম ধর্মের পবিত্রতম দুই মসজিদ ও সেখানকার দর্শনার্থীদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার পরিকল্পনার অংশ হিসেবে চালু করা হয়েছে এ প্রকল্প। এর আগে গেল বছর কাবা শরীফের ছাদ পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে 5টি রোবট ভ্যাকুয়াম মোতায়েন করে মসজিদ আল হারাম কর্তৃপক্ষ। নুসহাত কামাল, এখন বিশ্ব।